আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমত আর নাজাতের পয়গাম নিয়ে আমাদের মাঝে এসেছিল পবিত্র মাহে রমজান দেখতে দেখতে রহমতের দশ দিন শেষ ফেরাতের দশ দিন শেষ আমরা এখন উপনীত হয়েছি নাজাতের দশকে এই নাজাতের দশকে আল্লাহ বল আলম এমন একটি রাত্রি দিয়েছেন যে রাত্র রয়েছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠতম রাত্রি রয়েছে এই নাজাতের দশকে এই নাজাতের দশকেই আল্লাহ পাকরাবুল আলমিন নাজিল করেছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আর এই লাইলাতুল কদর নিয়ে আজ আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা সবার প্রিয় মুখ মুফতি মাওলানা গিয়াসুদ্দিন আত্মিম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আল্লাহরাবুল আলামিন তার হাবিবসাই ভালো রেখেছেন সুপ্রিয় দর্শক এই যে পবিত্র মাহেরমজান আমাদের মাঝে এসেছে জানি না আমরা এই পবিত্র মাহের রমজানে নিজেদের গুণাগুলো মাফ করাতে পেরেছি কিনা কারণ আল্লাহ হাবিব আলহি সাল্লাম বলেছেন যে পবিত্র মাহেরমজান পেলো অথচ তার জীবনে গুণা মাফ করাতে পারল না সে ধ্বংস হোক আল্লাহ পাকাবল আলমিন আমাদেরকে এই পবিত্র মাহের রমজানে মাফ করেছে কিনা জানি না কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি এই পবিত্র রমজানের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমরা ভালোভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমার আরজি জানিয়ে কাটাতেই প্রতিটা মুহূর্ত প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব এই যে লাইলাতুল কদর আজকে আমরা আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে এই লাইলাতুল কদর আসলে কোন রাত জি ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক পবিত্র মাহেরামদান মুবারকের লাইলাতুল কদর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী উপস্থাপকের প্রতি আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাহের আমদাল মোবারক উপস্থাপনে যিনি বলেছিলেন আস্তে আস্তে আমাদের কাছ থেকে নিয়ামতের রাত চলে যাচ্ছে এবং শেষ দশকে আমরা সবচাইতে বেশি নিয়ামত আমরা উপলব্ধি করতে পারি কোরআন এবং সন্নার আলোকে সুপ্রিয় দর্শক কেন কারণ এই শেষ দশকে রয়েছে এতেকাফ আর এই শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে আবু হজরত উবায়দ আদী আল্লাহ তালহু প্রিয়নবী সাল আলী আসাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ লাইলাতুল কদর রাতটা আসলে কোন দিন প্রিয়নবী সাল আলী আসাল্লাম বলেছেন যে তোমরা রামদানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরের রাতকে অন্বেষণ করো বিশেষ করে একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ সুতরাং আমরা শেষ দশকে লাইলাতুল কদরকে অন্বেষণ করব। সুপ্রদর্শক এখানে খুব লক্ষণীয় বিষয় এখানে কিন্তু প্রিয়নবী সালু আলী ওসাল্লাম একটি রাতের কথা নির্ধারিত করে বলে দিলি চলত। কিন্তু প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে যথেষ্ট অনেক নিয়ামতের অংশীদারিত্ব করতে চান সেই জন্য লাইলাতুল কদের রাতকে খুঁজার জন্য কে কে আছো আমাদেরকে আবাদতের প্রতিযোগিতার মাঠে রসুল আমাদেরকে নামিয়ে দিয়েছেন তোমরা রাইলাতুল কদরকে খোঁজো একুশেও খোঁজো তেইশে খোঁজো পঁচিশেও তালাশ করো এবং সাতাইশেও তালাশ করো সুপ্রিয় দর্শক কেন কথা বলা হয়েছে অধিকাংশ রেওয়ায়াত এভাবেই এসেছে যে আমরা যেন আল্লাহকে পাওয়ার জন্যে নিয়ামত পাওয়ার জন্যে রহমত পাওয়ার জন্যে আমরা যেন আল্লাহর কাছে নিয়ামত তালাশ করতে গিয়ে যেন প্রতিযোগিতা করি বলা হয়েছে অন্যত্র আল্লাহ আল্লাহ রাবি বলেছেন এভাবে যে কেউ যদি আল্লাহ এবং রসুলের ভালোবাসার দিকে যদি কেউ দাবিত হয় আল্লাহ এবং তার প্রিয় হাবিব তাদের দিকে যথেষ্ট মায়ার নজরে তাকান তাই তো অন্যত্র বলা হয়েছে কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ তাকে দুইবার ডাক দেয় কেউ যদি আল্লাহর পথে আস্তে আস্তে হাঁটে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের দিকে অত্যন্ত সূক্ষ্ম মায়ার নজরে তরিদ গতিতে দৃষ্টি নিবন্ধন করেন ধন্যবাদ বৃক্ষ সঞ্চালক আপনাকে আচ্ছা মুহতারাম একটি জিনিস আপনি বলছিলেন যে আল্লাহ রাসুল হুজুর পাক সাল আলী চান যে আমরা যেন বেশি বেশি ইবাদত করি আমরা যেন আল্লাহকে পাওয়ার জন্য আমরা যেন বেশি বেশি ইবাদত করি সেই কারণে আল্লাহ রসুল হুজুর পাক সাল আলী আসাল্লাম বিষয়টি আমাদেরকে স্পষ্ট করে আমাদেরকে ক্লিয়ারলি বিষয়টি বলেননি কোন রাতে লাইলাতুল কদর কিন্তু কিছু কিছু মানুষ বলছেন যে রাসুল পাকসাল আলি সাল্লাম ভুলে যান এবং রাসুলপাকসালাহ পুরানো এভাবে ভুলে গিয়েছেন এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন নাউজুবিল্লাহ মিন আস্তাগফিরুল্লাহ উপস্থাপক আপনি সমসাময়িক একটি প্রশ্ন করেছেন যে বিষয়টা নিয়ে এখন বর্তমানে অনেক অনেক সমালোচনা আলোচনার ঝড় উঠেছে আমি বলবো হয়তো ওই বক্তব্যটা আপনার দৃষ্টিতে পড়েছে আপনি যে কথাটা বলেছেন একজন বলেছিলেন যে পিডিবি সাল্লাহ সাল্লাম কোরআন ভুলে যান হ্যাঁ এই নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে এত বড় একটি মিথ্যা তহমত যারা দিতে পারে আসলে তারা আমি বলবো কোরআন সন্না সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিফ হাল নয় কারণ পৃথিবীর যাবতীয় ভালো এবং মন্দ সব কিছু পাকের পক্ষ থেকে হয় আল্লাহ যখন ইচ্ছা করেন নবী সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে সেটাকে আল্লাহর মর্জি মোতাবেক তুলে নেন সেখানেও একটি হ্যাকমত সেখানেও আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে বিজ্ঞ উপস্থাপক আসলে যারা বলছে তারা সম্পূর্ণ মন গড়া অযৌক্তিক কথা বলে যারা এভাবে সচরাচর অনেক কথাই বলে ইতিমধ্যে যেগুলো ভুল প্রমাণিত হয়েছে তারা এটাও বলেছিল কোরআনে টায়ের কথা আছে তারা এভাবেও বলে কোরআন সুন্নায় ডোনাল্ড ট্রাম্পের কথাও আছে আমরা রীতিমতো তাদের বাসে আমরা হাস্যকর অবস্থায় পড়ে চাচ্ছি এবং জাতি এখন স্পষ্ট হয়ে যাচ্ছে তারা যে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলে থাকে কিন্তু আমি একটি জিনিস দেখছি যে আপনি যেটি বলছেন যে তারা হাস্যকর হয়ে যাচ্ছে শুধু তারা হাস্যকর হচ্ছে তা কিন্তু নয় সারা বিশ্বের কাছে মুসলমানদেরকে তারা হাস্যকর হাসি পাত্র বানাচ্ছে আল্লাহ তাদের থেকে আমাদের সবাইকে হেফাজত আমিন লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছিলাম কদর রাতের মর্যাদা সম্পর্কে একটু আপনাকে জানতে চাইবো জি বিজ্ঞাপক আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যেহেতু এই লাইলাতুল কদরের সাথে আমি আপনি আমরা সবার না জাতের সম্পর্ক রয়েছে এবং লাইলাতুল কদরের কদর মহিমান্বিত রজনীতে আমাদের কি ফজিলত আল্লাহ এবং রাসুল পাক সাল্লামের পক্ষ থেকে সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদেরকে সু সংবাদ দিয়েছেন এই ব্যাপারে আসুন একটু কোরআনুল করিমের দিকে একটু দৃষ্টি নিবন্ধ করি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে এই ব্যাপারে স্পষ্টই বলেছেন আউ সেই বিশী তনিরজিম রহমানি রহিম ইং লাইলাতিল কদর নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি তো সুতরাং এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন মাস আপনি অত্যন্ত আশ্বস্ত হবেন একটি সিদ্ধান্তে যে আসলে যে লাইলাতুল কদরটা কোন রাত্রি এই ব্যাপারে আইএমআই মোতাকাদ মুতাহির এবং সকল সল্ফেস আলি হিনদের একটি ঐক্যমত ব্যানার আমরা দেখেছি এই ব্যাপারে ও স্বতঃস্ফূর্তভাবেই গবেষণা করে এটিতে হাত করে এবং বিভিন্ন যৌক্তিক এবং দালাইলের মাধ্যমে সবচাইতে বেশি এই সাতাইশ ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাইশ তারিখকে কিন্তু উলামায়ে কারামগণ এবং মুজতাহিদগণ এটা ধার্য করেছেন তো সেই জন্য আমরা ওই রাত্রটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং দেব ইনশাআল্লাহ তবে আপনি বলেছিলেন লাইলাতুল কদরের মর্যাদার কথা অর্থাৎ একটা হলো এই লাইলাতুল কদর রামজান মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং আল্লাহ এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন রাত্রে কোরআনকে নাজিল করেছে ইন্নাং সাল্লা হফি লাইলাতুল কদর এই নিশ্চয়ই কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রে আল্লাহ নাজিল করেছেন শুধু তাই নয় আল্লাহ পাকর্বুল আলামিন তার হাবিব সাল্লি সাল্লামকে লক্ষ্য করে এভাবে বলেন যে ইয়ার সুল আল্লাহ আদরা কেমা লাইলাতুল কদর আপনি কি জানুন লাইলাতুল কদর রাত্রটা কি অর্থাৎ আপনি কি জানুন লাইলাতুল কদর কি আল্লাহ রব্বুল আলামিন। এই সুরার ভিতরে আমি খণ্ড খণ্ডভাবে আপনাদেরকে প্রথম দ্বিতীয় স্টেপ মিলিয়ে মিলিয়ে শুধু কথাগুলো বলছি যে আল্লাহ পাকবুল আলমিন বলেছেন লাইলাতুল কদরে খৈরুম্মিন আলফি শাহর বিজ্ঞ উপস্থাপক আপনি বলেছিলেন একটি মহিমান্বিত রাজ যেটা হাজার মাসের আবাদতের চেয়ে উত্তম আসলে আপনার বাংলা যে কথাটা আপনি ইউজ করেছেন এই কথাটা অবশ্যই আপনি দলিলের ভিত্তিতেই বলেছেন আর এই দলিলটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন এভাবে লাইলাতুল কদেরই খাইরুম্মিন আলফি শাহর এই লাইলাতুল কদের রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম রাত ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে জি এই যে মহামান্বিত এই রাত এই রাত তো এই নাজাদের দর্শকের মাঝেই রয়েছে এই মহামান্বিত এই কদরের রাত্রিতে আমরা কি কি করতে পারি জি অবশ্যই ধন্যবাদ আপনাকে বিজ্ঞ উপস্থাপক সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদের উদ্দেশ্যে যেহেতু আমাদের সবার উদ্দেশ্যেই কথা বলা এবং সবার উদ্দেশ্যে আমার বক্তব্য অর্থাৎ এই লাইলাতুল কদর মহিমান্বিতে রজনীতে আমাদের কি করণীয় রয়েছে সুপ্রিয় দর্শক এই সোরার ভিতরে সোরাই কদরের শেষ দিকে যদি আমরা একটু খেয়াল করি আল্লা পাক বলা আলামিন আমিন করানিন শেষ এ সোরে কদরের শেষ দিকে বলেছেন তানজ সালুলুল মালা একা রোহ রব মিন কুল্লি আম আল্লাহ আল্লা পাকব্ল আমিন কনালিন কারিমীর সোরে কদরের শেষ দিকে বলেছেন এ কদরের রজনীতে তানাজ সালুলুল মালা একা সমস্ত ফেরেশতাগুলো অবতরণ করেন তানেজ মালা ইকা রোহ এবং শুধু তাই নয় জিব্রাইল সাল্লামের নেতৃত্বে ওই সমস্ত ফেরেশতারা পৃথিবীতে আসব আগমন করেন এবং খুব কাছাকাছি চলে আসেন বে রব কুল্লি আম স্বয়ং আল্লাহ নির্দেশ নির্দেশকর্মে তারা আসেন এসে এভাবে ডাকতে থাকেন তোমরা কে আছো আমার কাছে গোনা মাপ চাইবে এভাবে এভাবেই ফেরেস্তাগুলো দেখে বলে বলতে থাকেন তোমরা কে আছো আল্লাহর কাছে গোনা মাপ চাইবে ফেরস্তাগুলো যখন এভাবে খুব কাছে চলে আসে তখন আমরা যখন আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের গুনা মাফ করে দাও ফেরেস্তারা পাশে দাঁড়িয়ে বলে আমিন যখন আমরা বলি আল্লাহ তুমি রিজিক দাও ফেরেস্তারা বলে আমিন আমরা যখন বলি আমাদেরকে তুমি আমাদের জীবিকাকে আরও প্রশস্ত করে দাও ফেরেশতারা বলে আমিন তাহলে এত এই সৌভাগ্যের ভাগই কে হতে পারে যাদের দোয়ার পর পৃথিবীর কোনো মানুষ আমিন বলে না স্বয়ং ফেরেস্তারা এই লাইলতুল কদর রাত্রে আমিন বলেন আর ফেরেশতারা যখন আমিন বলেন তখন আল্লাহ পাকরা বলে আমিন ওই ফেরেশতাদের অনুরোধেই বান্দাকে ক্ষমা করে দেন শুধুমাত্র তাই নয় বিজ্ঞ উপস্থাপকের প্রশ্নের আলোকে আমি আরও বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকা এই রাত্র সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যথেষ্ট নেয়ামতের কথা শুনেছিলেন এবং এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজনীতে আমরা কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব সেই প্রার্থনার দোয়াটা পর্যন্ত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তহিব্বুল আফোয়া ইয়া হে আল্লাহ আমরা গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি ক্ষমাশীল তুমি দয়াবান তুমি একমাত্র মাফির অধিকারী সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমি বলবো আমাদের বিজ্ঞ উপস্থাপক আপনারা জানেন ইতিমধ্যে শুধুমাত্র আমাদের এই মিডিয়া জগতের উপস্থাপক নয় যিনি অসংখ্য টিভি চ্যানেলের উপস্থাপক আজ আমি ওনার উপস্থাপনায় এসে লাল কদর সম্পর্কে কথা বলছি আমার কাছে বেশ আনন্দ এবং অত্যন্ত উৎসাহ লাগছে যার অনুপ্রেরণায় আজ আমি লক্ষ লক্ষ কোটি মানুষকে লাল কদর আসার পূর্বেই আমি লাইলেদুল কদর সম্পর্কে আমি কথাগুলো বলার সুযোগ পেয়েছি সুপ্রিয় দর্শক আমি এখানে আরেকটি শব্দ আমি অ্যাড করব ওই লালুল কদর রাত্রটা আমরা কিভাবে পালন করব আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব দুই রাকাত করে আমরা নফল নামাজ পড়ব এবং দুই রাকাত নামাজের সাথে আমরা সোরায় ফাতেহা পড়ব সোরা ফাতেহার সাথে আমরা ভিন্ন সোরার সুবিধা মতো যতটুকু সহজ লাগে সেই সোরা আমরা তেলাওয়াত করব। ফাকরা ও মা তাইয়া সারা মিনাল কোরআন কোরআনের ভিতরে যে শব্দটা যে যে সৌরাটা আমাদের কাছে সহজ লাগবে সেই সহজলব্ধ সৌরা সৌরাটা দিয়েই আমরা নামাজ আদায় করবো সম্ভব কদর দিয়ে আমরা আদায় করবো যে যারা যারা আমরা পারি সুরায় কদর পরে পড়বো যেহেতু এই কদরের হাতের উপরই স্পেশাল একটি সুরা নাজিল হয়েছে এবং কোরআনের কথাও এই সুরার ভিতরে নাজিলের কথাও বলা হয়েছে মহতারাম অত্যন্ত ধন্যবাদ আমার বক্তব্যর সাথে আপনি একটু সংযুক্ত বক্তব্য উপস্থাপন করার জন্য সুপ্রিয় দর্শক আমি আরও বলতে চাই আপনাদের কাছে আপনাদের খেদমতে ওই রাত্রটা আমরা কীভাবে পালন করব। ওই রাত্রটা আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করব। আপনারা জানেন সুপ্রিয় দর্শক আল্লাহ হাবিব বলেছেন এই এই রামাদানুল মুবারকে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এই কোরআন কিন্তু হাসরের মাঠে তার পক্ষে দাঁড়িয়ে যাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুমাতে দেইনি আমি তাকে রাতেরবেলা ঘুমাতে দিইনি সে ঘুমায় নেই সারা রাত্র ঘুম থেকে জাগ্রত থেকে তোমার কোরআন তেলাবাদ করেছে আর রমজানের রোজাও রাতের বেলা আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ আমি দিনের বেলা তাকে পানাহার থেকে বিরত রেখেছি অর্থাৎ হাদিস শরীফে আমি দেখেছি বিজ্ঞ উপস্থাপক আমি হাদিস শরীফে এটাও দেখেছি যে হাসরের মাঠে দুইটা অবস্থা সৃষ্টি হবে কোরআন এবং রমজানুল মুবারকের রোজা রোজা বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলা পানহার থেকে এবং অশ্লীল কাছ থেকে বিরত রেখেছি তুমি আমার সুপারিশ কবুল করো আর কোরআন বলবে আল্লাহ রাতের বেলা আমি তাকে ঘুম থেকে জাগ্রত রেখে তোমার লাউহে মাহফুজের কোরআন তালাবাদ করিয়েছি সুতরাং তুমি আমি কোরআনের সুপারিশকে গ্রহণ করো এই জন্য যেই ব্যক্তি বেশি বেশি ওই রাত্রে কোরআনতালাবাদ করবে যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে আমি বিশ্বাস করি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে অবশ্যই এ কোরআনের সুপারিশে পাক আমাদেরকে নাজাদ দিয়ে দিবেন এই জন্য আমরা বেশি বেশি কোরআন কোরআনতালাবাদ করবো এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি এস্তেক ফার করবো কারণ ইন্নআল্লাহ গফুরুর রহিম আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল পাক রাবুল আলমিন অতি দয়ালু এই ইনল্লাহা ইনল আলিমুম বি জাতি সুদূর পাক আমাদের সবার মনের খবর জানে এই জন্য আমরা সেই রজনীতে মনের সকল অনুভূতি প্রেম ভালোবাসাকে আমরা প্রদর্শন করব লাইলাতল কদরে বেশি বেশি নামাজের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিজ্ঞ উপস্থাপক আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম পবিত্র লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব বিজ্ঞ বলছিলেন লাইলাতুল কদরে যেন বেশি বেশি মানুষ নামাজে সময় পার করে আমরা যেন আতসবাজি বা বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিয়ে রাতটা এই শ্রেষ্ঠ রাতটা অন্তত অপচয় না করি এই রাতে বিজ্ঞ আলোচক বলছেন পবিত্র কোরআন তেলাওয়াতের কথা কি মধুর কি সুমধুর সেই কোরআন তেলাওয়াত তাই তো বলা হয়েছে কেউ যদি আল্লাহ পাকাবুল আলমিনীর সাথে কথা বলতে চায় তাহলে সে যেন নামাজে দাঁড়িয়ে যায় আর কেউ যদি চায় যে আল্লাহ পাকাবুল আলমিন তার সাথে কথা বলুক সে মহান মহিয়ান আল্লাহ পাকাবুল আলমী আমার সাথে কথা বলবে তাহলে সে যেন কোরআন খুলে কোরআন তেলাওয়াত শুরু করে দেয় তাহলে আল্লাহ পাকাবুল আলমিন তার সাথে কথা বলে সোবাহান আল্লাহ মুসালহিসাল্লাম বলেছিলেন হে আল্লাহ আপনি কি কারোর সাথে আমার মতো কথা বলবেন কারোর সাথে তখন আল্লাহ তালা বলেছিলেন মুসা তুমি কি জানো তুমি কোথায় আর আমি কোথায় তোমার আর আমার মাঝে সত্তর হাজার পর্দা প্রতিটি পর্দার দূরত্ব এক হাজার বছরের রাস্তা মানে সত্তর হাজার বছরের রাস্তার দূরত্বে আমাদের দুজনের কথোপকথন কিন্তু আখেরি জামানা এমন এক উম্মত আসবে যে উম্মতের সাথে আমি কথা বলবো অথচ কোনো পর্দা থাকবে না কোনো কোনো ধরনের কোনো পর্দা থাকবে না আমরা ফেস টু ফেস আমি তাদের সাথে কথা বলবো আমি তাদের আকতিগুলো শুনবো ফেস টু ফেস সুবহানাল্লাহ আমি তাদের সাথে প্রতিটা কথার জবাব দিব যখন বান্দা সেজদায় পড়ে যায় তখন আল্লাহ পাক বলার কতই যে খুশি হন রাসুল পাকসাল আলি সাল্লাম বলেছেন বান্দা যদি জানতো সেজদার মধ্যে কত বড় নিয়ামত তাহলে সে কোনোদিন সেজদা থেকে মাথা উত্তোলন করত না আসুন না লাইলাতুর কদরের এই রাতটি আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে পাওয়ার জন্য এই রাতগুলোকে বিসর্জন দেই আমরা বেজুর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর যদিও উলামায়ে কেরামগণের ঐক্যমত অনুসারে সাতাইশে রজনী ছাব্বিশের দিবাগত রজনী সাতাশের রজনীতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি তারপরে আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশের রজনীতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব আমরা আল্লাহ আল্লাপাকরাবুল আলমিনের কাছে আকুতি মিনতি করে মনের সকল আবেগ অনুভূতি ওঝার করে ক্ষমা চাইব আল্লাহ পাক আল্লাপাকাব্বুল আলমিন এই যে পৃথিবীর মাঝে করুণা প্রাদুর্ভাবে সারা পৃথিবী থমকে গেছে আজ সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে আছে আল্লাহ পাকাব্বুল আলমিনের কাছে এই রাতগুলোতে আমরা চাইবো সারা পৃথিবী আবার স্বাভাবিক হোক সুন্দর হোক এই পুত প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গড়েই থাকুন আল্লাহ হাফিজ